Bueno, rajito. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আইছি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দোতরাইল গ্রাম। দোতরাইল গ্রামে এখানে অনেক বড় একটা আনারস বাগান হয়েছে। সো আমি আইছি আজকে আপনাদের আনারস বাগানটা দেখানি লাগে। এই আনারস বাগানটা দেশ বিদেশ অনেক জায়গাত সবে জানাজানি হয়ে গেছে, এখানে অনেক বড় একটা আনারস বাগান। সো আজকে আমি আপনাদের আব্দুল মতিন সান মিয়ার আনারস বাগানোর সামান্য কিছু দৃশ্য দেখাইমু। আর এখানে বিভিন্ন জায়গা থাকে, সিলেটের বিভিন্ন অঞ্চল থাকে মানুষ আইরা এখানে আনারস বাগানটা দেখার লাগে। তো আমিও আইলাম আপনাদের একটা ভিডিও করে দেওয়ার লাগে, নিজে দেখার লাগে আর কিছু আনারস কিনে নেওয়ার লাগে। তো আপনারা আশা করি আইবা, এখানে ফ্রেশ আনারস পাইবা। আর এই দোতরাইল সান মিয়ার আনারস বাগানোর একটা গুণ রয়েছে যে একটা শ্রীমঙ্গলের আনারস পিছনে ফেলাই দিব, অত মিষ্টি অত সুস্বাদু একটা আনারস। আপনারা নিজে না খাইলে বিলিভ হতো না, বিশ্বাস হতো না। আপনারা আইবা, আইয়ারলে দেখবা, বাগান ঘুরিয়া দেখবা, এখানে বাগান দেখার লাগে সুযোগ রয়েছে। ইভেন আপনারা নিজে আনারস কিনে নিতে পারবা। আর এখানে তারা খাটিও আনারস বেছে পিস পিস করে, আবার আপনারা এখানে আনারসের জুসও পাইবা। সো সব মিলে খুব ভালো আমার লাগের। আমি আপনাদের এখন সারা ভিউ দেখাইমু, নিচে কিলা আনারস বানাইয়া বেচাওর আওটা আমি আপনাদের দেখাইমু। সো এখন আপনারা এখানে আনারস বাগান আইতে কিতা করা লাগবে, যারা নন সিলেটি বা সিলেটের বাইরে আসুন বা অনেক দূর দূরান্ত যারা আপনারা চিনই না, তো আপনাদের লাগে কইতাম আপনারা সর্বপ্রথম আগে আইবা ঢাকা দক্ষিণ বাজারও। আর ঢাকা দক্ষিণ বাজারও আইয়া আপনারা সিএনজি বা অটোরিক্সা, অটোরিক্সা নিব 30 টাকা আর সিএনজি নিব 50 টাকা। আপনারা যদি খালি কইলে আনারস বাগানও আইতা তারা আনিয়ে দিলাইব। আনারস বাগানটা অনেক পরিচিত এই এলাকার। এইবোৰ মেইনলি আনাৰসগুলো মানে ঘুৰি ৰাখা হয়, পাইকাৰসকল লাগে, ক্ৰেতাসকল লাগে, যারা ওখানে বেড়ানি যায় নি কেন ইয়াত তারা আনারস নেই। এখানে আনারস বাছাই করা হওয়ার ছোট বড় সাইডে একটু বড় আনারস, অন্যদিকে একটু ছোট আনারস।
Yo viewers sokol, amar blog kilan hoyse apnara comment kore janaiba ajker moto okhano shesh anarosh bagan ar pura baganor video kortam parchina ajke roid onek gorom beshi ar tarar nishedho ache so ja korchi o porjonto offline to lagi janai